আপনি কি জানেন যাদের পেলভিক ফ্লোর মাসেল শক্তিশালী তাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ অকাল বীর্যপাত হয় না। তাই যাদের অকাল বীর্যপাতের সমস্যা রয়েছে তাদেরকে ডাক্তাররা ক্যাগেল এক্সারসাইজ দিয়ে থাকে এবং একমাত্র এই ক্যাগেল এক্সারসাইজের মাধ্যমে নারী এবং পুরুষের পেলভিক ফ্লোর মাসেলকে শক্তিশালী করে তোলা সম্ভব। ক্যাগেল এক্সারসাইজ কি এবং এটি কিভাবে কাজ করে এই সমস্ত বিষয়ের উপর একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। যাদের লিভিডো অনেক ছোট, রোগা, পাতলা, চিকন এবং যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা অনেক কম, স্ট্রেংথ অনেক কম, বিয়ে করতে ভয় পাচ্ছেন, সঙ্গীকে খুশি করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা এমন পাঁচটি ক্যাগেল এক্সারসাইজ সম্পর্কে জানব যে পাঁচটি এক্সারসাইজ আপনার এই সমস্ত শারীরিক সমস্যা দূর করবে আর আপনাকে বানাবে শক্তিশালী। তো বন্ধুরা, চলুন পাঁচটি চমৎকার এক্সারসাইজ শিখে নেওয়া যাক। সবার প্রথমে যে এক্সারসাইজটি রয়েছে সেটি হলো হিপ ব্রিজ। এই হিপ ব্রিজ করতে হলে সবার প্রথমে আপনি ফ্লোরে শুয়ে পড়ুন। ফ্লোরে শুয়ে পড়ার পর আপনার পা দুটোকে এভাবে ভাঁজ করে নিন, তারপরে উপরের দিকে কোমরকে তুলতে থাকুন, গ্লুটে নিচের দিকে প্রেসার দিন। প্রেসার দিয়ে লোয়ার অ্যাবডোমেন সহ আপনার পেলভিক মাসেল টিকে উপরের দিকে ঠেলে তুলুন। এভাবে যখন করবেন তখন খেয়াল রাখবেন হাত দুটো আপনার বডি বরাবর সোজা থাকবে, পা দুটোকে এভাবে ভাঁজ করে রাখবেন এবং যখন আপনি এই এক্সারসাইজটি করবেন তখন চেষ্টা করবেন 30 থেকে 40 সেকেন্ড করার। এবার 5 সেকেন্ড রেস্ট নিন। এবার চলুন দ্বিতীয় এক্সারসাইজটি শিখে নেওয়া যাক, আর সেটি হলো স্কোয়াট পোজ। এক্ষেত্রে সিম্পলি আমরা যেভাবে লেগ এক্সারসাইজ করে থাকি ঠিক সেভাবে আপনি করতে পারবেন। এটি করার জন্য আপনাকে প্রথমে স্কোয়াট পজিশনে বসতে হবে। আপনি কিন্তু আপনার গ্লুটকে মাটি স্পর্শ করতে পারবেন না, একই সাথে মাথাকে হেলিয়ে দিন, তারপর এই হাত দুটোকে সামনের দিকে এভাবে নিয়ে আসুন এবং এরপর আবার মাথা আর হাত দুটোকে পিছনের দিকে নিয়ে যান, ঠিক যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই এক্সারসাইজটিকেও আপনাকে 30 থেকে 40 সেকেন্ড করতে হবে, এরপরে আবার 5 সেকেন্ড রেস্ট নিয়ে নেবেন। তারপরে আমাদের 3 নম্বর এক্সারসাইজ, যেটির নাম স্ট্রেইট আর্ম গ্লুট ব্রিজ। এই এক্সারসাইজটি একটু কঠিন হলেও এটি খুবই ইফেক্টিভ একটি এক্সারসাইজ। এই ব্যায়ামটি করার সময় আপনার বডিকে কোনোভাবেই ফ্লোরে টাচ করা যাবে না। আপনার হাত এবং পায়ের উপর ভর দিয়ে আপনার পুরো বডিকে নিচ থেকে উপরের দিকে পুশ করতে হবে। এর জন্য আপনার লোয়ার অ্যাবডোমেন, গ্লুট এবং আপনার পেলভিক মাসেলকে একটু বেশি জোর দিতে হবে। যদি আপনি এই ব্যায়ামটিকে টানা 40 সেকেন্ড করতে পারেন তাহলে দ্রুত আপনার পেলভিক মাসেল শক্তিশালী হয়ে উঠবে, আর যাদের পেলভিক মাসেল শক্তিশালী তাদের কখনোই অকাল বীর্যপাত হয় না। তো আপনি আপনার পেলভিক মাসেলকে শক্তিশালী করার জন্য এই এক্সারসাইজটি অবশ্যই করুন। এরপর আবার আমরা 5 সেকেন্ড রেস্ট নেওয়ার পর চলে যাব পরের এক্সারসাইজ, যেটির নাম চাইল্ড পজ ভেরিয়েশন। এই ব্যায়ামটি করার জন্য আপনাকে সবার প্রথমে পুশআপের মতো পজিশন নিতে হবে, তারপর আপনাকে সামনে থেকে পেছনের দিকে মুভ করতে হবে যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। পেছনের দিকে আসার সময় আপনি কিন্তু আপনার হাঁটুকে ফ্লোরে টাচ করতে পারবেন, এরপর আপনার পুরো শরীরকে টেনে পেছনের দিকে আনতে হবে, তারপর আবার সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে শরীরকে পুশ করবেন। এটি যখন আপনি করবেন তখন আপনার লিভিডো কিন্তু বাড়তে থাকবে এবং আপনার পুশ করার ক্ষমতাও বেড়ে যাবে, শরীরে বাড়বে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা। এই ব্যায়ামটিকেও আপনি 30 থেকে 40 সেকেন্ড করবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে 30 থেকে 40 সেকেন্ডের মাঝখানে আপনি কোনো রেস্ট নেবেন না। এরপর আমরা 5 সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব পরের এক্সারসাইজে, যেটির নাম বাটারফ্লাই হিপ থ্রাস্ট। এই এক্সারসাইজটি আপনারা দুই ভাবে করতে পারবেন, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাত দুটোকে মাথার পেছনে রেখে, অথবা আপনি চাইলে আপনার হাত দুটোকে লম্বালম্বি ভাবে রেখে দিতে পারেন। এবং এই ব্যায়ামটি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু পা ফাঁকা রাখবেন। হয়তোবা অনেকেই প্রথম দিকে পা খুব একটা বেশি ফাঁকা করতে পারবে না, কিন্তু ধীরে ধীরে ট্রাই করলে ঠিক হয়ে যাবে। তাই চেষ্টা করবেন পাকে ভালোভাবে ফাঁকা রাখতে, এতে করে আপনার পেলভিক মাসেল ভালোভাবে স্ট্রেচিং হয়ে যাবে এবং পেলভিক মাসেল যত বেশি শক্তিশালী হবে তত আপনার লিঙ্গের সাইজ বাড়বে, আপনার লিভিডোর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠবেন, সেই সাথে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন জনিত সমস্যা চলে যাবে। এই এক্সারসাইজটিকেও আমরা 40 সেকেন্ড করে নিব। এই এক্সারসাইজগুলো করতে আপনার খুব বেশি সময় দরকার পড়বে না, পাঁচটি এক্সারসাইজ আপনি মাত্র 5 মিনিট সময় ব্যয় করে করতে পারবেন এবং 30 দিন পর আরো 5টি ব্যায়াম অ্যাড করবেন, যেটির ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই ভিডিওটিকে দেখে এক্সারসাইজগুলো করতে পারেন, এই এক্সারসাইজগুলো খুবই ইফেক্টিভ এবং কার্যকরী, আপনি চাইলে ঘরে বসেই এই এক্সারসাইজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনার এতটুকু কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এভাবেই আপনি আপনার লিভিডোর সাইজ আর আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।